প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 7ই মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা। ঐতিহাসিক এই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, অসহযোগ আন্দোলনকে কিভাবে সশস্ত্র বিপ্লবে পরিণত করা যায় এই ভাষণ ছিল তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, এই ভাষণই ছিল যুদ্ধ প্রস্তুতির সুস্পষ্ট নির্দেশনা। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। জাতির জনকের জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে ঐতিহাসিক 7ই মার্চ প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় দিবস হিসেবে। আর এই উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালিকে যুদ্ধ করতে হবে। ঐতিহাসিক দিবসের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভাষণের আগে পরামর্শ প্রস্তাব এসেছিল অগণিত, কিন্তু বঙ্গবন্ধুর কণ্ঠে সেদিন উচ্চারিত হয় তার নিজস্ব অভিব্যক্তি। শাহজালাল খান খুব বারবার চাপ দিচ্ছিল যে আজকে স্বাধীনতাটা ঘোষণা দিতেই হবে। আর আমাদের অনেক বুদ্ধিজীবীরা অনেক লিখিত পয়েন্ট দিয়ে যান, কেউ পরামর্শ দিয়ে যান, কাগজে কাগজে আমাদের মানে ঘর ভরা অবস্থা। শাহজালাল খানকে বঙ্গবন্ধু বলেছিলেন, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। অলিখিত কিন্তু বলিষ্ঠ উচ্চারণের এই ভাষণে এসেছিল মুক্তির পথ নির্দেশনা, বলেন আওয়ামী লীগ সভাপতি। এই ভাষণের মধ্য দিয়ে তিনি একটা যুদ্ধের প্রস্তুতি নেবার সকল নির্দেশনা দিয়ে গেছেন। অর্থাৎ এটা যে স্বাধীনতা সংগ্রাম বা এই যুদ্ধটা যে স্বাধীনতা যুদ্ধ হবে সে কথাটাই কিন্তু তিনি স্পষ্ট বলে গেছেন। যে এটা একদিক থেকে বলতে গেলে 7ই মার্চই তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। প্রধানমন্ত্রী বলেন, এ ভাষণের পর থেকেই সারা দেশের নিয়ন্ত্রণ চলে এসেছিল ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। এমনকি ইয়াহিয়া খান যখন এসেছে বাংলাদেশে, কোনো বাঙালি বাবুর্চি খানায় কাজ করতে চায়নি, বাধ্য হয়ে তখন প্রেসিডেন্ট হাউস থেকে ফোন এসেছিল যেন 32 নম্বর থেকে একটু বলে দেওয়া হয় যে রান্নাঘরে যেন বাবুর্চিরা একটু কাজ করে। আমি জানি না পৃথিবীতে আর কোথাও এ ধরনের অসহযোগ আন্দোলন হয় কিনা। 75 সালের পর সামরিক শাসক এবং স্বাধীনতা বিরোধী চক্র এ ভাষণ বারবার মুছে ফেলতে চাইলেও সত্য উদ্ভাসিত হয়েছে নিজস্ব নিয়মে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল। সবকিছু দিয়ে ত্যাগ করে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।